নিউজিল্যান্ড সফরে রয়েছে। বিরাট কোহলি এই সফরে ভারতীয় দলে নেই, তাই টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর তিনি ভারতে ফিরেছেন। স্ত্রীর সঙ্গে এখন উত্তরাখণ্ড সফরে বিরাট কোহলি। কুমায়ুনের কাইঞ্চি ধামে পৌঁছে বাবা নিম করৌলি মহারাজের আশীর্বাদ নেন বিরাট ও অনুষ্কা। কোহলি এবং অনুষ্কা দুজনেরই বাবা নিম করৌলি। মহারাজের প্রতি বিশ্বাস রয়েছে বিরাট কোহলি। যখন এশিয়া কাপ 2022-এ আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত 122 রান করেছিলেন, তখন অনুষ্কা শর্মা বাবা নিম করৌলি মহারাজের ছবি শেয়ার করেছিলেন। অনুষ্কা আরও লিখেছেন, আপনাদের কেবল তাদের ভালোবাসতে হবে। অনুষ্কা শর্মার এই পোস্ট বেশ ভাইরাল হয়েছে। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।